কিছু কিছু মুসলমানের আকীদা যে আজমিরে তিনবার গেলে নাকি এক হজ হয় বলুন নাউজুবিল্লাহ আবার কিছু মুসলমানের আকীদা বলছে যে কেউ ফেরে না খালি হাতে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব আল্লাহ বলছে চলে আয় জান্নাত দেব এটা মনে হচ্ছে তো নাকি নিট পরীক্ষা ছেলে প্রথম বছর পাস করে নাই বাপ বেটা দুজনে চলে গেছে বলে চল বলে কোথায় এই যে বীরভূমে যে মাজারটা আছে কি গো বলো বলো পাথর চাপড়ি মানে পাথরের চাপড়া গিয়ে ধরাম করে পড়ে গেছে আমি একবার আজ থেকে 12 বছর আগে আমার বয়স কিন্তু বেশি না কি দেখে মনে হচ্ছে প্রায় 82 83 হয়ে যাবে নাকি 31 চলছে এখন 31 হয়নি আর 2 মাস 3 মাস পরে 31 হবে একবার আসছি আজ থেকে 12 বছর আগে গাড়িতে কোন একটা কাজে বার হইছি সময় বসে আছি তো আমাদের বাড়াইপুর এলাকায় আমার বাড়াইপুরেই বাড়ি কামালগাছি বলে একটা জায়গা আছে একটা মাজার আছে শুনলে অবাক হবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে কলেমা পড়বে সে জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার আগে কলেমার উপরে আপনার জমে থাকতে হবে না হবে না হবে না বিয়ের সময় একবার বলেছেন কোদাগার ছেলে খড়গপুরের ছেলে কোদাগার মেয়ে চন্দ্রকোনার মেয়ে দেনমোহর কত 4500 1 টাকা আমি কবুল করছি আমি ব্যাস তিনবার বলা হয়ে গেল কবুল হয়ে গেল বাড়িতে এনে খেতে দিলেন না ঘুমোতে দিলেন না কাপড় দিলেন না চিকিৎসার কোনো ব্যবস্থা আপনি করলেন না ভালোবাসলেন না এই যে তিনবার কবুল বলেছেন এই ভালোবাসা এই স্বামীস্ত্রীর দাম্পত্য সম্পর্ক টিকবে না বিচ্ছেদ হবে তাড়াতাড়ি বলেন বিচ্ছেদ হবে কবে হবে বছর 20 পরে তাই তো তো কলেমা পড়েছেন একবার খতনা মোচন মানির সময় দ্বিতীয়বার কলেমা পড়েছেন বিয়ের সময় তৃতীয়বার কলেমা পড়েছেন কোনো মানুষ মরে গেলে ওই কলেমাটার উপরে আপনি টিকে আছেন কিনা তার জন্য দৈনিক 5 বার মসজিদে তার জন্য দিনে একবার কোরআন তার জন্য রমজানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তার জন্য যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দাও তার জন্য এই কলেমার দাওয়াত নিয়ে মানুষের কাছে যাও এই কলেমার উপরে জমে থাকতে গেলে আল্লাহর রাস্তায় জান দাও আল্লাহর রাস্তায় মাল দাও নবীর সুন্নাত তোমার জিন্দেগিতে আনো তবে তুমি কলেমা বিশ্বাসী এটা প্রমাণ খালি দেখে বলছে আই লাভ ইউ তোমার ভালোবাসি ফোন নাই মেসেজ নাই টুইটার নাই ফেসবুকে কোনো কিছু নাই দেখা করতে যায় না ভালোবাসা থাকবে তো মাথা না থাকবে আল্লাহর সঙ্গে সম্পর্ক আজ মুসলমানের কেটে গেছে কেটে অনেক দূর সম্পর্ক চলে গেছে বাবাজিরা সোনার লালেরা নেই নিষ্ঠ বনেরা আল্লাহ আলারা সকলে বলুন আমরা কলেমার উপরে জমে যাব বলুন ইনশা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নমরুদ যখন এই কলেমাটা শুনল নমরুদ ভাবলো আইন দাতা কেউ নাই এতদিন যে আইন আমি দিয়েছিলাম কলেমা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে ইব্রাহিমের কলেমার সামনে তার আইনের সামনে ইব্রাহিম নবী নিজের আইন চালাবে না তিনি তো নবী নবীরা আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করেন জোরে বলুন নমরুদের আশঙ্কা কোথায় নমরুদ সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে নমরুদ এবার ভাবল ইব্রাহিম যখন আইন চালাবে আইনটা আল্লাহর হবে আমার বাপ দাদার আইন কিন্তু আর চলবে না আর আমার আইন যখন চলবে না রাজত্ব আমার মোটে টিকবে না কথা বুঝতে পারছেন না পারেন না বুঝতে পাচ্ছেন আল্লাহ ছাড়া যখন কোনো ব্যক্তি মাথা নিচু কেউ করবে না আমি নমরুদ যে আমার কাছে অসংখ্য মূর্তি আছে আমার এই ব্যবসাটাই তো বন্ধ হয়ে যাবে সুতরাং ইব্রাহিমকে আটকাতে হবে কথা বোঝেন না বোঝেন না জোরে বলেন লোক লস্কর তৈরি হয়ে গেল পুলিশ বিএসএফ সিআইএসএফ তারপরে যত রকম তদন্ত অফিসার আছে যত রকম সেনাবাহিনী আছে যত জনগণ আছে সবাইকে ইব্রাহিমের বিরুদ্ধে উস্কে দিল বলল কালু হারিকুহু অংসুরু আলি হাতাকুম ইয়াকু তুম ফাইলিন 17 পারা সূরা আম্বিয়ার একদম 68 নম্বর আয়াতে নিচের থেকে ঠিক 6টা 5টা লাইন উপরেতে নমরুদ সেদিন বলল কালু হারিকুহু ওরে বাঁচতে চাইলে ওকে আগে আগুনে পোড়া তোদের ক্ষমতা থাকবে না রে তোদের যে পাওয়ার যে লুটে পুটে খাওয়া যে মিথ্যা ধর্মের নাম দেখিয়ে লোকের ব্যবসা করে খাওয়া শেষ শেষ হয়ে যাবে এদিন কাল আর চলবে না সবাই যদি কোরআন জেনে নেয় সবাই যদি ইসলাম জেনে নেয় সবাই যদি দিন শিখে ফেলে সবাই যদি আল্লাহর উপরে ঈমান আনে যারা ধর্মের নামে মিথ্যা করে লুটে পুটে খাচ্ছে ওদের দিন
জোরে বলো শেষ আজু বাংলার জমিনে কিছু ভণ্ডপীর আছে বাংলাদেশের জমিনে কিছু ভণ্ডপীর আছে যারা বলছে তোর নামাজ লাগবে না তুই ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাতে পারবি হাউ পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহর কাছে পৌঁছাতে গেলে মাধ্যম লাগে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে কোন একটা ওসিলা লাগে সেই ওসিলাটা কি কবরে যিনি শুয়ে আছেন ওই বাবা ওর কাছে বলবি ওর কাছে খাদবি ওর কাছে চাদর দিবি ওর কাছে ছাগল দিবি গরু দিবি নজরানা দিবি ওর কাছে মান্নত করবি ওই তোকে পৌঁছে দেবে তুই ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারবি তুই ডাইরেক্ট প্রধানমন্ত্রীর দপ্তরে যেতে পারবি প্রধানমন্ত্রী তোকে চেনে মুখ্যমন্ত্রী তোকে চেনে যেমন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট যাওয়া যায় না আল্লাহর সঙ্গে ওই রকম ডাইরেক্ট যাওয়া জোরে বলো যায় না যুক্তিটা কিন্তু তাদের খারাপ নয় কি যারা ধর্ম নিয়ে ভন্ডামি করে ব্যবসা করে খায় তাদের যুক্তি কিন্তু এক নম্বর খারাপ বলেছে যে আপনি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন পারবেন না মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারবেন না আপনার খড়গপুর এলাকার কোন একজন নেতা মন্ত্রী ধরে যে আমাকে একটু নবান্নে চলুন না নিয়ে দিদির সঙ্গে যদি সুযোগ হয় তবে কারণ মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট আপনি যেতে পারবেন না এই কারণে আপনার পরিচিতি আপনার আইডেন্টিটি মুখ্যমন্ত্রীর কাছে নেই এবার বলুন আপনি এই খড়গপুরের মানুষ এই এলাকার মানুষ হয়তো আপনার কোনো নাম নাই সমাজে কোনো পপুলারিটি নাই কোনো মানে বিখ্যাত ব্যক্তি আপনি নন আল্লাহ আপনাকে চেনেন না চেনেন না বলেন যারা চুপচাপ আছেন আপনাদের চেনেন না মনে হয় নাকি সবাইকে চেনেন আপনি যদি রাতের আঁধারে কোনো পীর সাহেবের কাছে নয় কোনো মাজারের কাছে নয় কোনো কবরের কাছে নয় রাতের আঁধারে উঠে নামাজের পাটিটা পেতে আপনার অর্থের প্রয়োজন আপনার শিক্ষার প্রয়োজন আপনার নিরাপত্তার প্রয়োজন আপনি মুসিবত থেকে বাঁচতে চাইছেন আপনি চিকিৎসা গ্রহণ করেছেন ডাক্তার হসপিটাল নার্সিংহোম থেকে ফেলিওর হয়ে গেছেন আপনি রাত দুটোর সময় উঠে একটার সময় উঠে ওজুটা করে আল্লাহর সঙ্গে যদি ডাইরেক্ট কথা বলতে চান আল্লাহ কি বলবে একটা বড় পীর ধরে আন একটা বড় হুজুর ধরে আন ওই পীরের কাছে গিয়ে তুই বল তোর আমি চিনি না তুই বাবা যা 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 তোর দরকার নেই কেউ একজন নিয়ে ভায়া হয়ে আমার কাছে আয় এটা আল্লাহ বলে ছেড়ে দেবে তো আল্লাহ কি বলছে এবার কোরআন থেকে শুনেন যারা বলছে আল্লাহর কাছে ডাইরেক্ট চাওয়া যাবে না যারা বলছে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না ওই পীরের মাজারের মধ্য থেকে এসে আসতে হবে তাদের আরো আকীদা বলছে শোন আল্লাহর ওলিরা কিন্তু মরেনি জীবিত আছে বলে না এই হ্যাঁ না বলেন না তো আল্লাহর ওলিরা মরে নাই বলছে না তারা জীবিত তারা কবরে আমাদের মতো জীবিত আছে খাচ্ছে ঘুমাচ্ছে আমাদের কথা শুনছে তুই চাইলে ওটা পৌঁছে দেবে তো আল্লাহর ওলিরা মরে নাই জীবিত আছে এটা যদি তাদের কথা হয় তো কবরের উপর লিখে রেখেছিস কেন যে আমার হুজুরের জন্ম 1800 এত আর মৃত্যু 1900 তত কি লেখা নেই যতগুলো মাজার আছে চলেন প্রত্যেকটা মাজারের কবরে মানে ওই যে কবর লেখা আছে আমার হুজুর বা পীর সাহেবের জন্ম 1800 এত মৃত্যু 1900 এত তো মিত্ররা লিখে তুলে দে হুজুর জন্মেছে আর মরণাই লিখে দে জন্ম নিলেই মরতে হবে তবে আল্লাহ পাক তাকে আলমে বারজাকের জিন্দেগিতে তিনি ইচ্ছা করলে জীবিত রাখতে পারেন ওটা পরবর্তী মৃত্যুকালীন জিন্দেগি ওটা দুনিয়ার হায়াতের জিন্দেগি নয় এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা কথা মনে থাকবে বাবা ইনশাআল্লাহ কথা মনে থাকবে আল্লাহ বলছেন শোন যারা বলছে পীরের মাধ্যম দিয়ে আসতে হয় যারা বলছে ডাইরেক্ট চাইতে পারবি না আমি আল্লাহ পাক তোদের জন্য ডাইরেক্ট তুই মূর্খ তুই নাদান তুই ইলিটারেট তুই কোরআন জানিস না তুই মদ খেয়েছিস সুদ খেয়েছিস জেনা করেছিস তুই একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত তুই আমার সঙ্গে সম্পর্ক করতে চাচ্ছিস আমি আল্লাহ তোকে ডাইরেক্ট আমার সঙ্গে দেখা করতে বলেছি জোরে বলুন বললে কোথায় পাবো এরকম কথাটা কোরআনে আছে কোথায় আছে ওয়াকালা রব্বুকুম আগের আয়াতটা বলে নিই যখন কেউ প্রশ্ন করে যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা যায় আল্লাহর কাছাকাছি যাওয়া যায় আল্লাহর ধারে কাছে যাওয়া যায় আল্লাহর অফিসের কাছে কি আমি একটু গিয়ে এই আল্লাহর সঙ্গে কথা বলতে পারি আল্লাহ বলে দিচ্ছে কি বলছে ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইয়াস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন জোরে বলুন সুবহানাল্লাহ আসলে মুসলমানদের হাতে কোরআন তুলে দিয়ে দিলে যদি আমরা কোরআন পৌঁছাতে পারতাম প্রিয় ভাইরা মুসলমানরা তাহলে মাজার মুখী না হয়ে বেশি মসজিদ মুখী হতো বলুন সুবহানাল্লাহ
আমি নিজে চোখে দেখেছি মানুষ মাজারের কাছে গিয়ে কি হাউ মাউ করে কাঁদছে এত কান্না কাঁদছে অথচ সেই মুসলমান মাজারের পাশেই একটা মসজিদ আছে মাজারে কিছু দিয়ে চলে গেল মসজিদে নামাজ পড়লো না অবাক হয়ে গেলাম মাজারে গিয়ে দেড় ঘন্টা হাত তুলে কাঁদলো সেখানে যাওয়ার সময় টাকা ফেলে দিল যাওয়ার সময় মাথা নিচু করে তাকে সালাম ঠুকে গেল আর পাশে মাজারের মসজিদ আছে পাশে আল্লাহর ঘর সেই ঘরে টাকা দেওয়া দূরের কথা সেজদা দেওয়া দূরের কথা জামাত হচ্ছে সেখান থেকে বার হয়ে চলে যাচ্ছে ব্যাক করে চলে আসছে মানে মাজারের সামনে মুখ রেখে ব্যাক করে চলে আসছে কেন ব্যাক করছিস আল্লাহর ওলি ওদিকে পাছা করব চিন্তা করেন কত বড় ঈমান আল্লাহু আকবার পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হচ্ছে কাবা তার চাইতে বড় সম্মানের ঘর পৃথিবীতে আর আছে আপনাদের এই মসজিদে এক লক্ষ রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হবে আল্লাহর ঘর কাবা শরীফে এক রাকাতে সেই সওয়াব হবে বলুন সুবহানাল্লাহ তো সেই ঘরে তওয়াব করে দেখেছেন কোন হাজী সাহেব ব্যাক করে আসছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মাজার মোবারকে উম্মত যায় সালাতুস সালাম পেশ করে সালাম পেশ করে সালাম দিয়ে কেউ ব্যাক করে আসলে সৌদি পুলিশ আপনার পাছা মেরে ফাটিয়ে দেবে বিয়াদব এখানে শিরিক করতে এসছো সালাম দাও সোজা পার হয়ে চলে যাও সোজা পার হয়ে চলে যাও আজ মুসলমান মাজার মুখী হচ্ছে মসজিদ মুখী হচ্ছে না ইসলামের টার্গেট হচ্ছে এটাই সমস্ত মানুষ যেন মসজিদ মুখী হয় আল্লাহর ওলিকে সম্মান করি আল্লাহর ওলির মর্যাদা আল্লাহ দিয়েছেন তার ইলমের মর্যাদা তার তার ইবাদাতের সম্মান করি কিন্তু এই নন যে তিনি আমাকে বাঁচিয়ে নেবেন তিনি আমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবেন তিনি আমার ভালোটা ভাগ্য পরিবর্তন করে দেবেন আমার বিবির বাচ্চা না হলে তিনি কোনো রকম একটা ছোট রকম হ্যান্ডিক্যাপ বাচ্চার ব্যবস্থা করে দেবেন আমার ছেলের চাকরি না হলে তিনি একটা ডি গ্রুপের চাকরি দিয়ে দেবেন আমি যদি জমিতে ফসল না পাই কবরে গেলে আমার ফসলের জন্য কোনো উন্নতি করে দেবেন এইটা কখনো কোনো মুমিন বিশ্বাস করবে আসতে বললেন কেন না আমাদের টার্গেট আমাদের ডেস্টিনেশন মসজিদ মুখী হব মাজার মুখী হব না বলুন ইনশাআল্লাহ তো উম্মত প্রশ্ন করছে আল্লাহ আপনি বলুন তো যে যারা বলছে যে মাজারে না গেলে আল্লাহর কাছে পৌঁছানো যায় না পীর না ধরলে আল্লাহর কাছে ডাইরেক্ট গিয়ে চাওয়া যায় না আল্লাহ ডাইরেক্ট সাড়া দেয় না আল্লাহ ডাইরেক্ট শোনে না তারা ঠিক না আল্লাহর কোরআন ঠিক আর আল্লাহ বলছে শুনে নে দ্বিতীয় পারা আট পৃষ্ঠা চার নম্বর লাইন একশো ছিয়াশি নম্বর আয়াত সুরার নাম বাকারা কি প্রশ্ন করছে নবীকে ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব চুরি বলুন সুবহানাল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন আপনি নিচু জাতের ছোট জাতের বড় জাতের সাদা কালো শিক্ষিত অশিক্ষিত যে স্ট্যান্ড যে কমিউনিটি যে ক্যাটাগরি যে ক্লাসের আপনি হন না কেন আল্লাহ বলছেন নবী আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে যখন প্রশ্ন করতে আসে যে আমি আল্লাহ কত দূর আমাকে ডাইরেক্ট ডাকলে পাওয়া যাবে কিনা আমি বান্দার ডাকে সাড়া দেব কিনা নবী আপনি বলে দিন আমার বান্দাকে আননি ফা ইন্নি করিব আমি আল্লাহ বান্দার সবচাইতে নিকটে আছি জোরে বলো কে নিকটে আল্লাহ এবার উম্মত প্রশ্ন করছে নবী আল্লাহ যখন নিকটে আছে বলে দিয়েছে তো কত নিকটে কত কাছাকাছি এর উত্তরটা কি পাওয়া যাবে কোরআন বলছে অবশ্যই উত্তর কোরআন দেবে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন তারপর কি হাবলিল বারিদ একদম ২৬ পারা ১৮ পৃষ্ঠা দুই নম্বর লাইন আয়াতটা একদম জলজল জলজল করছে কোরআন সাফ শুনিয়ে দিচ্ছে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ মান্দা তুমি শুনে রাখো তোমার যে ঘাড়ের রগ রয়েছে শিরা আছে আমি আল্লাহ তার চাইতে তোমার আরো কাছাকাছি জোরে সুবহানাল্লাহ বলো এবার বান্দা প্রশ্ন করছে আল্লাহ আপনি তো বললেন কাছাকাছি ঘাড়ের শিরার চাইতে কাছাকাছি তো আল্লাহ আপনাকে ডাকতে গেলে কোনো বাবা ধরতে হবে কোনো মাধ্যম ধরতে হবে নাকি ডাইরেক্ট ডাকলে পাওয়া যাবে এ ব্যাপারে আপনার মতামত কি আল্লাহ পাক শোনাচ্ছে বান্দারে আমার কাছে আসার জন্যে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওয়াকালা রাব্বুকুম
ফাবুদুনি আস্তাজিব লাকুম একদম 24 পারা 4 নম্বর লাইনে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে বান্দা আমাকে ডাক আমাকে ডেকে দেখ আমার কাছে হাত তোল আমার কাছে বল আমার কাছে দোয়া কর আমাকে যখন ডাকবি আমি তোর ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ বলেন তো বান্দা আবার প্রশ্ন করছে আল্লাহ আপনাকে ডাকলেই সাড়া পাওয়া যাবে ডাকার জন্য কবরের কাছে গেলে ভালো না পুকুরের কাছে গেলে ভালো না মাজারের কাছে গেলে ভালো কোন জায়গায় ডাকলে কোন জায়গায় চাইলে আল্লাহ আপনার আপনার ডাইরেক্ট সাড়া দেবেন তাড়াতাড়ি পাওয়া যাবে তো আল্লাহ পাক এটাও শুনিয়ে দিয়েছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন এই আয়াতটা সূরা বাকারা প্রায় দুই জায়গায় আছে দুই রকম ভাবে প্রথম এখানে বলা হচ্ছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত এই বান্দা শুনে রাখ ধৈর্য ধরবি মুসিবত আসবে বিপদ আসবে কখনো ভেঙে পড়বি না বিপদ মুসিবত যখন আসবে নামাজের পাটিতে নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্যটা চেয়ে নিবি বলুন সুবহানাল্লাহ মাধ্যম ব্যবহার করো নামাজ তাহাজ্জুদের নামাজ রাতের নামাজ শেষ রাতের নামাজ এটা আমাদের মাধ্যম নামাজের মাধ্যমে উম্মত আল্লাহর কাছে যাবে আর যারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া শেখাচ্ছে না যারা মানুষদেরকে মসজিদে এনে আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না যারা নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছে না তাদের ব্যবসা এই তুই গরিব মানুষ মূর্খ মানুষ তুই আরবি কিছু বুঝিস তুই আরবি মানে বাংলা চাইলে তো কে শুনবে আরবি চাইতে হবে আমার কাছে বল আমার কাছে 1002 টাকা দিবি 5000 টাকা দিবি ব্যাস আমি পৌঁছে দেব আজ থেকে সকলে নিয়ত করি আমার মনের কল্পনা ইচ্ছা বাসনা আমার আগামী ফিউচারে যেটা আমার একটা এজেন্ডা রয়েছে আমার মনের মধ্যে যে স্বপ্নটা রয়েছে এটা আমরা ডাইরেক্ট কার কাছে বলবো জোরে বলেন আল্লাহর কাছে শুনবেন কে আল্লাহ ছাড়া দেবেন কে আল্লাহ পৃথিবীর জমিনে যে দরবারে যে মাজারে যার কাছে যাবেন তিনি কবরে আছে জীবিত কি মৃত সেটা আল্লাহ ভালো জানে আর আল্লাহ পাক বলছে বান্দা তুমি যার কাছে চাইবে হয়তো সে ঘুমিয়ে আছে তিনি মারা গেছে তবে আমি আল্লাহ আমার কাছে তুমি সকালে আসতে পারো দুপুরে আসতে পারো রাতে আসতে পারো রাত 12টা বাজলে সব অফিস বন্ধ হয় রাত 2টো বাজলে কোনো অফিস দুনিয়ায় খোলা থাকে না কিন্তু আমি আল্লাহ 24 ঘন্টা তোমার জন্য রেডি আছে রাত যত গভীর হয় আমি আল্লাহ আমার অফিসটা আমার বান্দার জন্য তত বেশি ওপেন হয় সুবহানাল্লাহ বলেন জোরে বলেন প্রধানমন্ত্রী ঘুমানোর দরকার আছে কারণ সে মানুষ মুখ্যমন্ত্রীর ঘুমানোর দরকার আছে কারণ তিনিও একজন মানুষ কিন্তু আমি আল্লাহ ওই সমস্ত দোষ আয়েব থেকে পবিত্র আমি আল্লাহ ঘুমের কোনো দরকার নাই আল্লাহ ঘুমের দরকার আছে নাকি তন্দ্রা লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম এটা কোন কোন আয়াতের অংশ বাবা আয়াতুল কুরসি একটা আমল বলে দিচ্ছি শুনুন আমল করবেন ইনশাআল্লাহ বলেন ফরজ নামাজ ফজর জোহর আসর মাগরিব ইশা এই পাঁচটা ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন জামা চার পাঁচটা বোতাম খুলে এমন জোরে ফুঁদিলো যে কি হলো আল্লাহই জানে একদম বুক পুরো ঠান্ডা হয়ে গেল আমি ভাবতে পারি না যে পাগলগুলো পাগলামি শিখলো কোত্থেকে ও চাচা কি পড়লে হ্যাঁ ওসব বলা যাবে না আর কি পড়লে বলো বলে আমার দাদু করেছে তাই আরে দাদু করলে তাই হয়ে গেল তারপরে আরেকটা রকম ভুল দেখেছি আশাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তিনবার কি হলো বলছে তোমরা মৌলবীরা বড় বেদাতি মৌলবী তোমরা ওহাবি তোমরা দেওবন্দি কেন ওহাবি দেওবন্দির সঙ্গে কি সম্পর্ক আরে আল্লাহর নবীর নাম হবে আর সেখানে তিনবার হাত দিয়ে করব না আচ্ছা ঠিক আছে ভালো জামাত হয়ে গেল এদিকে আসেন আচ্ছা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভালোবাসেন বলছে ভালোবাসবো না মানে ভালো না বাসলে আর নবীর নামটা নিয়ে কি তিনবার আমি কপালে এরকম চুচু চুচু করি আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় না মহান আল্লাহ পাক বড় বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ বড় মানে আল্লাহু আকবার আল্লাহ তো সবচাইতে মহান তো কত গুণ বড় বললে কোনো ওর সীমা নাই একদম আনলিমিটেড তিনি ওয়াসিম তার কোনো সীমানা না একদম সীমারেখার বাইরে ধরাছোঁয়ার বাইরে তো নবীর
চাইতে আল্লাহ কত গুণ বড় বলছেন বলে কোটি 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 অন্তত 10 কোটি বড় বলে হ্যাঁ এটা 10 কোটি বড় আচ্ছা আপনি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেন এটা শুনলে অনেকে আবার রেগেও যাচ্ছে যারা এইসব কাজটাস করে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তিনবার করলেন তো আল্লাহর নাম নিলে তিনের সঙ্গে 10 কোটি গুণ করলে কত কোটি হবে 30 কোটি তো তুমি 30 কোটি বার কই কোনদিন রাখো তো আল্লাহ করুনি চুপচাপ হয়ে গেল হাদিসে যেটা নেই সুন্নার মধ্যে যেটা নেই সেটা যেন আমাদের আমলে না থাকে কোন কিছু করতে হলে ওলামাদের কাছে আমরা জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ বলি তো যেটা শোনাচ্ছিলাম আল্লাহ বলছেন লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম তুমি কবরের কাছে গেছো মাজারের কাছে গেছো পীরের কাছে গেছো গিয়ে ভাবছো উনি জীবিত আছে উনি দেবেন উনি আমার ছেলে নিশ্চয়ই দেবেন কিছু কিছু মুসলমানের আকীদা যে আজমিরে তিনবার গেলে নাকি এক হজ হয় বলুন নাউজুবিল্লাহ আবার কিছু মুসলমানের আকীদা বলছে যে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর জানেন আপনারা খাজারে তোর দরবারে আসল কথাটা হচ্ছে কেউ ফেরে না খালি হাতে আল্লাহর তোমার দরবারে এটাই ছিল আসল কথা ঘুরিয়ে খাজার নামে জুড়ে দিয়েছে আল্লাহ বলছে বান্দা তুমি যার কাছে চাইতে গেছো সে মাঝে মাঝে ঘুমায় মাঝে মাঝে তন্দ্রায় চলে যায় অনেক সময় ঘুমায় অনেক সময় আবার জেগে থাকে কিন্তু আমি এমন আল্লাহ আমি এমন রব আমি এমন ভাবে তোমার ডাকে আমি রেসপন্স করব দুটোই ডাকলে হাজির আছি একটার সময় ডাকলে সাড়া দেব তিনটের সময় ডাকলে রিসিভ করব চারটে ডাকলে রেসপন্স করব পাঁচটায় ডাকলে জবাব দেব যখন তুমি ডাকবে বান্দা আমি আল্লাহ তখন হাজির আছি কারণ আমার ঘুমের দরকার নাই আমার তন্দ্রার দরকারও নাই লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম ঘুম এবং তন্দ্রা আমাকে স্পর্শ করে না বলুন সুবহানাল্লাহ এটা আয়াতুল কুরসির একটা অংশ প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম পিরানোর পরে একবার করে তেলাওয়াত করবেন আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি জান্নাতে যাবে শুধু একটা রাস্তা তার জন্য আটকে দেওয়া হয়েছে ওই রাস্তাটার নাম হচ্ছে মৃত্যু নামক দরজা কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়ে লোকটি মরণের সাথে সাথে জান্নাতে চলে যাবে মোটামুটি লড়াইয়ের টিকিটও বিক্রি করলে হবে আয়াতুল কুরসিও পড়লে হবে তাই তো ছেলে যখন বিয়ে দেব মেয়ের বাপের কাছ থেকে 10 লাখ টাকার মাল ঝাড়ব একটা ভাটসান ফর্নব ছেলের জন্য কয়েক লক্ষ টাকার সম্পদ নেব আর ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব আল্লাহ বলছে চলে আয় জান্নাত দেব এরা মনে হচ্ছে তো নাকি মনে হয় না এই যে কত বলে না সুদের টাকা খাব ঘুষের মাল খাব জমি দেওয়ার নাম করে টাকা তুলব জমি কিন্তু দেব না রেশনের ডিলারগিরি না এটা বলা যাবে না বাবা এটা থাক অসুবিধা হয়েছে রেশনের ডিলার হব লক্ষ লক্ষ টাকার মাল ঝাঁপব চালগুলো চুরি করব গম চুরি করব দরকার হয় প্রতি বছর হজে যাব মরণের পরে আয়াতুল কুরসি দুনিয়াতে বললে জান্নাত পাব এরা মনে হচ্ছে সবার নাকি আয়াতুল কুরসি অবশ্যই পড়লে জান্নাত কিন্তু আগে আয়াতুল কুরসি পড়ে যে জান্নাতে যাবেন সেই জান্নাতের কোয়ালিটি অর্জন করতে হবে কথা মনে থাকবে বাবা ইনশাআল্লাহ তো যেটা শোনাচ্ছিলাম যারা বলছে আল্লাহর কাছে পৌঁছাতে মাধ্যম লাগে আর সেই মাধ্যম হচ্ছে পীরের মাধ্যম দিয়ে তারা কোরআন সুন্নার মত অনুযায়ী বলছে না কোরআনের বরখলাফ কথা বলছে খেলাফ আমরা আল্লাহর কাছে চাইবো নামাজের মাধ্যমে বলুন ইনশাআল্লাহ দাওয়াত